ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কোনো ব্লগ শেয়ার করছি না, তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে চাউমিনের রেসিপি। তো চলো কীভাবে চাউমিনটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। দেখো কেটে নেওয়া হয়েছে বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম আর টমেটোটাকে এরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে দেখো আলু ডুমু ডুমু করে কেটেছি, লঙ্কা, ধনে পাতা, ফুলকপি আর হচ্ছে পেঁয়াজ দেখো দুরকম করে কেটেছি, একটা গোল গোল রিং রিং করে আর চৌকো করে করে। তো চলো এখন হচ্ছে সব কিছু তো গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে চাউমিনটা বানাবো। তো চলো তোমরা সবাই সঙ্গে করে চাউমিনটা রান্না করা হবে। তো চলো চাউমিনটা রান্না করে ফেলি, আবার আসছি তোমাদের সামনে। এগুলো সব গুছিয়ে নিই, মানে সবজি যা যা ছিল সব তো কেটে গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে শুধু চাউমিনটা সেদ্ধ করব। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো। আর আমি চাউমিনে কিন্তু হলুদ একদমই ইউজ করব না, চাউমিনে হলুদ দিলে একটা হলুদ গন্ধ। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস।
এবার দেখো বলো তো কি দিচ্ছি। এবার দিচ্ছি হচ্ছে চিকেনের ঝোল, যে চিকেনটা করে রাখা হয়েছিল চিকেন তার ঝোলটা এবার আমি একটু চাউমিনে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বেশ ভালো করে মানে মিক্সড করে নেব। তো এইভাবে করলে না চাউমিনটার একটা আলাদাই টেস্ট হয়, সত্যি বলছি, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ লাগে। মানে ধরো বাড়িতে যদি তুমি চিকেন রান্না করো সেই দিন, তো চিকেনের ঝোলটা দিয়ে দেবে। আমি কিন্তু চিকেনে শুধু ঝোলটা দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি চিকেন দিইনি। আর দেখো ডিম দিয়েছি, আর এটা আর সব রকম সবজি দিয়ে দিচ্ছি দেখতেই পারলে। আর লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা। তো আমার হচ্ছে চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে, এখন শুধু সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো চলো, তো দেখো আমি প্রত্যেকটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে আমার চাউমিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো চলো সবাইকে দিয়ে দিই প্লেটে করে। তো তোমরা সবাই এই যে দেখো সবাই হচ্ছে চাউমিন খাচ্ছে, বলো কিরকম হয়েছে? খুবই বাজে হয়েছে, বিশ্বাস কর। তুই দেখ একটুখানি এরকম ভাবে কেউ এগুলো কাটে, ক্যাপসিকাম গুলো একটু সুন্দর করে কাটতে হয়, দেখতে এমন লাগছে কিন্তু খেতে খুব সুন্দর লাগছে, ব্যাং খেতে সুন্দর লাগছে। এই যে দেখো এই যে দেখো সবাই কত বদনাম করছে, তার মধ্যে হচ্ছে শসা, তারপরে সস, সব কমের মধ্যে এরকম ভাবে কেউ দেয় মানুষকে খেতে? বলছি কি তাহলে ফেরত দে, আমি একদম অল্প নিয়েছি, তাহলে দিয়ে দে আমাকে। কত বদনাম করলো আমার চাউমিনের। তো যাই হোক, চাউমিনটা সত্যি ভালো হয়েছিল, ওরা ইয়ার কি মেরেছে যেহেতু আমি ক্যামেরা করছিলাম বলে। ওদের কথা কিন্তু সিরিয়াসলি নিও না, ওরা হচ্ছে সব মানে ক্যামেরা করছিলাম বলে এরকম করছিলো। তো সত্যিই খুব ভালো হয়েছে, তো তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বাই।